جاي السلام عليكم আপনারা দেখেন যে চলছে সিলেট সিটি কর্পোরেশনের অভিযান আপনারা জানেন যে গতকালকে সিলেটের যত হকার ছিল বড় গাড়ি কিনতে তাদেরকে লালদিঘির পার হস্তান্তর করা হয়েছে আর আজ বন্ধ করার পর থেকে দর্শক আপনারা জানেন যে গতকালকে হকারদেরকে সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনে লালদিঘির পাড়ের যে খোলার মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এরপরেও যারা বসছেন রাস্তায় অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের যেসব হকাররা বসছেন তাদের বিরুদ্ধে কিন্তু কালকে থেকেই সিলেট সিটি কর্পোরেশন অ্যাকশনে নেমেছে যেখানে হকারদেরকে পুলিশরা ধরছেন তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন এখন কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা করা হচ্ছে সিটি কর্পোরেশন কিন্তু হার্ডলাইন দিয়েছে যেসব হকাররা এখনো রাস্তায় বসছেন তাদের বিরুদ্ধে কিন্তু সিটি কর্পোরেশন কথা বলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা শাহিদুল লস্কর ভাই আজকের অভিযোগ হলো এটা একটা আসলে আপনারা জানেন গতকাল মেয়র মহোদয় সকল হকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে একটি জায়গা করে দিয়েছেন ওদের যাওয়ার জন্য কিন্তু আপনারা দেখবেন এই যে আম্বরখানায় আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেকে কিন্তু ওই জায়গায় যাচ্ছেন না মূলত আমরা একজন মেসিড নিয়ে মেসিডের নেতৃত্বে অভিযানে নেমেছেন যারা ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন মানুষের সাধারণ মানুষের চলাচলে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চলবে এই জন্যই আজকের অভিযান দর্শক কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা সাজলুল লস্করের সাথে আসলে উনি যেমনটা বলছিলেন যেহেতু গতকালকেই হকার স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এরপর থেকেই কিন্তু সব হকাররা চলে গিয়েছেন লালদিঘির পাড়ের এই মাঠটিতে তবে এখনো যারা যাননি অর্থাৎ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন আর আজকের এই অভিযান এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা
এই অভিযানটি পরিচালনা করছেন যেখানে কিন্তু ফুটপাতে যেখানে তারা হকারদেরকে দেখছেন বা হকার ছাড়া অন্যান্য যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন যেসব ব্যবসায়ীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মালামাল রেখে তাদের বিরুদ্ধে কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন যাচ্ছে কেউ কেউকে জরিমানা করা হচ্ছে আবার কাউকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু গতকালকে থেকে আমরা দেখছি যে পুলিশের যে টহল টিম আছে তারা কিন্তু গতকালকে থেকেই পুলিশ ভ্যান নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন এবং যেখানে হকারদেরকে দেখছেন তারা তৎক্ষণাৎ তাদেরকে ধরে তাদের জিম্মায় নিয়ে যাচ্ছেন এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন তারাও আমাদের দর্শক আমরা দেখছি সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটরা তারা কিন্তু প্রত্যেকটি যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন সিএনজি ড্রাইভার সহ অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেককে কিন্তু তারা জরিমানা করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন সুপ্রিয় দর্শক সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হকার উচ্ছেদ অভিযানের ম্যাজিস্ট্রেট কর্তৃক যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযান থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবন্ধী তালুকদার যেখানে সিলেট সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন যেখানেই রাস্তায় প্রতিবন্ধকতা দেখছেন এবং হকারদেরকে দেখছেন তারা কিন্তু তৎক্ষণাৎ এই অভিযানের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং নগরীর লালদীঘির পারে যে হকার স্থানান্তর করা হয়েছে সেখানে তাদেরকে প্রেরণ করছেন দর্শক এই ছিল সিসিটিভির হকার উচ্ছেদ অভিযানের আমার কাছে সর্বশেষ খবর অপেক্ষা আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট দিয়ে চোখ রাখুন।